আসসালামু আলাইকুম, দেশের উপবাসের সকলকে শপিং টিপসের পক্ষ থেকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আজকে আমরা এসেছি ফ্রিজের একটি ধামাকা অফার, একদম চিপ রেটে ফ্রিজ এখান থেকে পাবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনি যে ফ্রিজটি খুঁজছেন সেই ফ্রিজটি এখান থেকে আপনি পেয়ে যেতে পারেন অত্যন্ত কম দামে। জীবন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? জি আমরা ইনশাআল্লাহ ভালো আছি। তো ইয়া জীবন ভাই, আমাদেরকে কি ধামাকা অফার আছে যে চিপ রেটে কোন ফ্রিজটা আপনি আমাদের? আচ্ছা, আমাদের এখানে ওয়ালটনের যত লেটেস্ট কালেকশন আছে সবগুলো এখানে আছে, আপনারা এসে দেখতে পারবেন। সো আমার ধামাকা অফারটা হচ্ছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ, এটা 21% ডিসকাউন্ট, গায়ের মূল্য থেকে 21% ডিসকাউন্ট প্লাস, মানে গায়ের যে মূল্য তার চেয়ে 21% ডিসকাউন্ট ডিসকাউন্ট। ইভেন আপনার ভিউয়ার্সদের জন্য ঢাকা হলে হোম ডেলিভারি ফ্রি, সমস্ত ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি ফ্রি। ইভেন শুধু ঢাকা না, আমি নারায়ণগঞ্জ পর্যন্ত দিতে পারবো, কেরানীগঞ্জ পর্যন্ত দিতে পারবো, নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ এই পর্যন্ত আপনি হোম ডেলিভারি ফ্রি। তো সুপ্রিয় ভিউয়ার, শুনলেন যে আপনি একটা ফ্রিজ 21% ডিসকাউন্ট পাচ্ছেন, এবং যারা এই আমাদের যে সাবস্ক্রাইবার তারা কিন্তু অনায়াসে হোম ডেলিভারি ফ্রিতে আপনারা ফ্রিজটি পেয়ে যাচ্ছেন। ওয়ালটনের যত কালেকশন আছে, লেটেস্ট ডিজাইনের যত কালেকশন, সমস্ত ফ্রিজগুলো কিন্তু জীবন ভাইয়ের এই যে এইচআর ইলেকট্রনিক্স এই শোরুমগুলোতে আছে। তো এই আপনার সাথে যে এই ফ্রিজটা ছোটটা, এটা কত লিটারের? এটা হলো আপনার, এখানে সব ডিসক্রিপশনে সব দেওয়া আছে, তারপর আমি উল্লেখ করে দিব। এটা হলো আপনার 146 লিটার হলো নিট, আর 157 লিটার হলো গ্রোস। আমি একটু ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়ে ইনশিওর করে দিই, মানে ওয়ালটনের যত ফ্রিজ আছে এগুলো হলো আপনার 12 বছর পর্যন্ত কম প্রেশার গ্যারান্টি, স্পেয়ার পার্টস আছে 4 বছর, হোম সার্ভিস ফ্রি আছে 1 বছর, রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 1 বছর, অথরাইজ সার্ভিস আছে 5 বছর। এই প্রত্যেকটা কথা, প্রত্যেকটা যেগুলো আমি বললাম সবটা ওয়ারেন্টি কার্ডে লিখে আছে। আবার অনেক কাস্টমার বলে যে ভাই আপনি এত পার্সেন্ট ডিসকাউন্ট কীভাবে দেন, এটাকে অরিজিনাল কি না? এই যে দেখেন, এখানে আমি আপনাকে, এখানে আসলে লুকোচুরির কোনো কিছু নেই, এই সব ফ্রিজে একটা বারকোড থাকে, এই যে অ্যাজ লাইক এমন বারকোডটা, এই যে দেখেন এই বারকোডটা আপনি, এটা এটা এইটাই আছে, এইটাই আছে। সো এই বারকোডগুলো না কোনোভাবে নকল করা যায় না। এই যে এটা কোম্পানির হটলাইন নাম্বার, এখানে কল দিবেন, কল দিয়ে বারকোড বলবেন যে প্রোডাক্টটা অরিজিনাল কিনা ডুপ্লিকেট, যাচাই করে আপনি নিতে পারবেন। সুপ্রিয়, আমরা যে জিনিসটা বুঝলাম যে উনি যে একটা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছে, তার মানে কিন্তু এই নয় যে এটি ওয়ালটনের অথরাইজ না, এটি সম্পূর্ণ ওয়ালটনের অথরাইজ। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে ওয়ালটনের অথরাইজ যে সার্ভিস সেন্টার, সেখানকার কিন্তু সেবা তারা পাবে। রাইট 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 রাইট, এটা এখান থেকে কিনে নিয়ে চট্টগ্রামে নিয়ে গেল, চট্টগ্রামে রাইট ওয়ালটনের যে মানে সার্ভিস সেন্টার আছে সেখান থেকে কিন্তু সেই সেবা নিতে পারবে, অবিয়াসলি অবিয়াসলি সেবা নিতে পারবে। তো এই যে ফ্রিজটা, এই ফ্রিজটার প্রাইস কিরকম পড়ে? আসলে এগুলা হলো কি, মানে অনেকে লিটারে কিনে অভ্যস্ত না, সিফটিতে কিনে অভ্যস্ত। যদি আমি সিফটিটা উল্লেখ করে দিই, এটা হলো 950, সবাই লিটারটা দেখে কিনলে আমার মনে হয় এক সময় তো আমরা সেফটিতে বুঝতাম, এখন হলো লিটার, মানুষ মানে লিটারে বুঝে। হ্যাঁ হ্যাঁ লিটার। তো এইটার প্রাইস কিরকম? এটার প্রাইস হলো আপনার 27,690 টাকা, 21% ডিসকাউন্ট দিলে আসবে 21,900 টাকা, মানে 21% এটা 21,000 টাকা, 21,900 টাকা, 21,900 টাকা। এটা হচ্ছে নয় সেফটির, আমাদের আগের হিসেবে নয় সেফটির, নয় সেফটির ফ্রিজ। চমৎকার একটা ডিজাইন এই, এইটা তো 12 বছরের হচ্ছে কম্প্রেসার, কম্প্রেসার গ্যারান্টি। আর এগুলো কিন্তু ভাইয়া কখনো আপনার ঝং পড়বে না, কারণ এটা গ্লাস ডোর। আগে ছিল ওই যে শিটের গুলো ছিল, এগুলা পানি টানি লেগে থাকলে ঝং পড়ে যেত, এটা ঝং এর কোনো কিছু নাই, এটা টোটালি একদম মানে এখন যেমন দেখতেছেন 12 বছর পর্যন্ত এমনই দেখবেন। মানে এখানে মানে চমৎকার এটা গ্লাস মানে কোটেড, রাইট, গ্লাস কোটেড, এটা ডোর বলা হয়। রাইট, এই পাশে এইটা কত? এটা 10 সেফটি? এটা না, এটা 10 সেফটি না, এটা হলো আপনার 11 সেফটি, 11 সেফটি। রাইট, এটা মডেলটা হলো 2A3GDEL। এখানে মডেলের মধ্যে কিছুটা দামে ভেরিয়েশন আছে, এটা 2A3GDEL, আরেকটা আছে 2A3GDX, এখানে দামের ভেরিয়েশন আছে, আমি দেখাবো আপনাদের। আর এটা লিটারটা যদি এই করি তাহলে 213 লিটার গ্রোস আর 176 লিটার নিট। এখানে দুইটা লিটার আছে, কাস্টমার কনফিউজ হয় আসলে আমি 213 লিটার লোড দিতে পারবো না কত, মানে এটা 213 লিটার আপনি কখনো লোড দিতে পারবেন না, নিট ভলিউম যেটা আছে 176 লিটার আপনি এটাই মানে ছোট ফ্যামিলির জন্য, চারজনের ফ্যামিলির জন্য এই ধরনের একটা ফ্রিজ
খুবই মানানসই এবং এটা ঘরের মধ্যে রাখলেও কিন্তু দেখতে খুবই চমৎকার লাগে, মানে বাচ্চারা এবং সবাই কিন্তু এটা পছন্দ করবে এই ডিজাইনটা। এবং গ্লাস কোটেড ডোর যেহেতু এটা মানে ময়লাও ধরে না, অনায়াসেই পরিষ্কার করা যায়, হ্যাঁ রাইট, এটা কোনো স্কেচ পড়বে না, যে হাত দিয়ে করলে কোনো স্কেচ পড়বে, স্কেচও পড়বে। তো এইটার প্রাইস কিরকম? এটা প্রাইসটা হলো আপনার 34,790 টাকা, 21% ডিসকাউন্ট দিলে আসবে 27,700 টাকা। তো ইয়ে জীবন ভাই, একটা কথা আপনি বলেছেন যে আমাদের যে সাবস্ক্রাইবাররা ঢাকা, ঢাকার আশেপাশে নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ, তারা হোম ডেলিভারি ফ্রি পাবে, কিন্তু আমাদের কাস্টমার তো সারা বাংলাদেশ জুড়ে, বরিশাল আছে, দিনাজপুর আছে, তো তারা যখন এই ফ্রিজটা তারা নিয়ে যাবে এখান থেকে আপনার কাছ থেকে পারচেজ করবে, সেখান থেকে তো আপনি 21% ডিসকাউন্ট এসে পাচ্ছে, কিন্তু তার কেরিং কোস্টটা কিরকম পড়বে? তার হলো আমরা কি মানে যদি ঢাকার বাইরে হয় তাহলে আমাদের ভ্যান গাড়ি বা আমাদের পিকআপ তো আর এত দূরে যেতে পারে না, তো ওই ক্ষেত্রে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠাই। আমি সুন্দরবনের একজন মানে কি বলে এটাকে এজেন্ট, তো আমি এটা আপনাকে খুব ইজিলি পাঠিয়ে দিতে পারি। যদি আর কাস্টমার অনেক কাস্টমার ঢাকা হোক বা ঢাকার বাইরে হোক, কোনো কাস্টমারে আমাকে আগে টাকা দিতে হবে না, আমি মাল বাসায় দিয়ে আসবো, দেখবে চালাবে যাচাই করবে দেন পে করবে। আর যদি ঢাকা রাইট, এটা অনেকে অনেকে ভাবে কি যে আসলে আমি অনলাইন থেকে কিনতেছি, উনি কেমন লোক আমি দেখি নাই, জানি না আমি কিভাবে ওনাকে টাকা দিয়ে আইসা করি, এরকম এরকম কোনো সংকোচ থাকে, আপনি অবভিয়াসলি আপনি আমার শোরুমে আসতে পারেন বা আমাকে কলে, আমার যে নাম্বার থাকবে এটা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার সব কিছু আছে, আপনি ওইটা নক দিবেন, আমি আপনাকে পাঠিয়ে দিব, আপনি ওইখান থেকে দেখে চালিয়ে দেন টাকা দিতে পারবেন, ওটা কোনো সমস্যা। মানে এটা কিন্তু চমৎকার একটা সুযোগ, যেরকম আমরা ছোটখাটো যে প্রোডাক্ট যে ক্যাশ অন ডেলিভারি, যে আমরা যখন এই অনলাইনে যে একটা জিনিস একটা প্রচলিত আছে ক্যাশ অন ডেলিভারি, আপনারা এই ধরনের একটা ফ্রিজ সুপ্রিয় ভিউয়ার আপনারা ক্যাশ অন ডেলিভারি রাইট, হ্যাঁ, এবং এই যে কুরিয়ার চার্জ কত আছে? 1,000 টাকা রাইট, 1,000 টাকা আসবে, তার মানে খুব একটা বেশি না, যে এই ঢাকা শহরেও কিন্তু এদিক থেকে এদিক নিতে গেলে 500-600 টাকা খরচ হয়ে যায়, তো 1,000 টাকায় কিন্তু মানে চমৎকার সুযোগ পাচ্ছে। তারপরে আরেকটা দেখি, এটা যেটা দেখবো এটা 2B3 GDX মডেলের, এটা হলো 12.5 সিফটের একটা ফ্রিজ, 50-50, এটা ছোটর মধ্যে সবচেয়ে লেটেস্ট। কেন লেটেস্ট আমি খুলে দেখাই আপনাদের, এই যে দেখেন, এটা আসলে সব ফ্রিজে কিন্তু ডিপে লাইট হয় না, এটা যে একটা একটা ডিপে লাইট আছে রাইট, আর এই যে ফ্রিজগুলো দেখাবো আমি আরো, শুধু এই যে এন্ট্রি কুলিং যে সিস্টেমটা এটা কিন্তু হয় না, এটা এটার মধ্যে এই কুলিংটা যেটা আছে আসলে ডিপগুলো এখান থেকে আস্তে করে ঠান্ডা হওয়া শুরু করে, পুরোটা হয় এটা এখান থেকে ঠান্ডা হবে, ইভেন এখান থেকে একটা এক্সট্রা কুলিং দিবে, এখান থেকে ওপেন ডোর থেকে একটা এক্সট্রা কুলিং দিবে রাইট। আর নিচে যে বক্সটা দেখেন, এই বক্সটা সবটা কিন্তু আপনার প্লাস্টিকের থাকবে, এটা হলো চাচের, মানে এটা ছোটর মধ্যে সবচেয়ে লেটেস্ট ফ্রিজ, ছোটর মধ্যে খুব চমৎকার একটা মানে ফ্রিজ, মানে এটা সব দিক থেকে ঠান্ডা, তার মানে দ্রুত ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা ইয়েতে। এটা লিটার হলো আপনার 219 লিটার হলো নি, 223 লিটার গ্রোস। আর এগুলো আরেকটু বলে দিই, মানে এগুলো আপনার ইউজ করতে আগে যেমন ফ্রিজগুলো ইউজ করতে একটা একটা স্টেবিলাইজার লাগতো, যে আপনার বিদ্যুৎ আপডাউন করলে, এখন যেহেতু আমাদের এখানে বিদ্যুতের একটু সংকট আছে, বিদ্যুৎ আপডাউন করলে অনেক সময় কি হয় আপনার স্টেবিলাইজারটা দরকার হয়, এগুলোতে কোনো স্টেবিলাইজার দরকার নেই। এই যে দেখেন প্রত্যেকটা ফ্রিজে এখানে লেখা আছে উইথ বোল্টেড ডিজাইন, মানে এটার ভিতরে স্টেবিলাইজার দেওয়া আছে, তো যেটার মধ্যে দেওয়া আছে সেটা আপনি যে আবার ইউজ করবেন তাহলে আপনার ফ্রিজটার জন্য খরচ থেকেও বেঁচে যাবে রাইট, একটা স্টেবিলাইজার 2,000-2,500 টাকা দাম হয় এবং সেটা আপনার লাগবে না, এবং অটো এখানে বিল্ট ইন স্টেবিলাইজার দেয়া আছে। আমি তো মানুষ রোবট না, যে আমি প্রত্যেকটা ফ্রিজের অ্যাকচুয়াল প্রাইস বলতে পারতেছি, হয়তো এখানে 2-100 টাকা ডিসকাউন্ট এদিক সেদিক হতে পারে। আপনি সবচেয়ে বেটার হয় কি আপনি walton.com এ ঢুকবেন, অফিসিয়াল পেজ এটা walton এর, এখানে যা রেট আছে এখান থেকে আপনি নিজে ক্যালকুলেট করবেন 21% যা আসবে তাই। মানে আপনি walton এর যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে, অফিসিয়াল যে ওয়েব পেজ, সেখান থেকে আপনি ফ্রিজটা চুজ করবেন। আমরা এইভাবে যদি বলি যে walton এর অফিসিয়াল যে ওয়েব পেজ থেকে ফ্রিজ চুজ করে আপনাকে যদি সেই মডেল নাম্বারটা বলে, আপনি সেই মডেল নাম্বারটা দিয়ে দিতে পারবেন, প্লাস তাকে 21% তাকে আপনি ডিসকাউন্টটা দিয়ে দিবেন। চমৎকার। আপনাদের এই শপের তো গুগল ম্যাপ করা আছে? আমার না, আমি আসলে গুগল ম্যাপটা করা নেই, আমি আপনার লোকেশনটা একদম, আমার লোকেশনটা খুব ইজি আমি বলে দিচ্ছি আপনাকে। না আমি আপনার লোকেশনটা বলেন একটুখানি। আমি এটা হলো আপনার যাত্রাবাড়ি ধলপুর রোড, আল করিম হাসপাতালের সাথে ইসলামী হাসপাতালের উপজিটে, মানে এখানে দুইটাই বড় বড় হাসপাতাল আছে, যে কোনো জায়গা থেকে রিক্সা হোক, সিএনজি হোক, বাস হোক, যেভাবে আপনি আসতে চান শুধু বললেই চলবে যে ধলপুর আল করিম হাসপাতাল বা ইসলামী হাসপাতালের সামনে যাব, এখান থেকে তাকালে আমার শোরুম দেখা যায়। ওকে, আর পাশাপাশি আমি এই জীবন ভাইকে আমার এই যে মানে ভিউয়ারদের সুবিধার জন্য
জীবন ভাইকে আমি এটা গুগল ম্যাপটা করে দিয়ে যাব এবং আমি ডেসক্রিপশনে গুগল ম্যাপটা দিয়ে দিব, আপনারা গুগল ম্যাপে চেপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে অনলাইনে চলে আসতে পারবেন। ওকে, তারপরে আর কোনটা দেখাবেন? তারপর আমরা যেটা দেখাবো এটা হলো 1F3 GDEH মডেল। EH-টা বলতে কি মানে এইখানে দেখেন এই যে এটা এখানে এখানে অ্যারোগোনিক লাইট এটা ডিজাইন দেওয়া আছে, সো এটাকে বলে EH। লাইটটা জ্বলবে না? না, এটা জ্বলবে না, এটা জাস্ট এখানে মডেল করেছে, মডেল ডিজাইন করেছে। কালারটা ভাই এটা একদম নতুন আসছে, খুব চমৎকার একটা কালার। এটা খুলে দেখেন এটা 50-50 মডেল, এটাও 50-50 মডেল। এখনকার ফ্রিজগুলো ম্যাক্সিমাম 50-50 করে, কারণ আগে একটা সময় আমরা বুঝি নাই আমাদের দেশের আগের যে ফ্রিজগুলো আমরা ব্যবহার করতাম সেখানে দেখা যাচ্ছে 70-30 থাকতো। হ্যাঁ হ্যাঁ, আর এই দেখেন এই ফ্রিজ, এটা ফ্রিজটা না আপনি একটু দেখেন মানে লম্বা এই সবটার থেকে বড়, কিন্তু এটা কিন্তু এটার এটার সাইজের পরের সাইজ, কিন্তু এটা আসলে লম্বায় বড় হলে আমি এটাই বুঝাতে চেয়েছি যে লম্বায় বড় হলে যে ফ্রিজ বড় হবে তা কিন্তু না, ফ্রিজটা একটু পাশেও থাকতে হবে, লম্বা থাকতে হবে, এভারেজ ইভেন আপনি দেখলেই বুঝবেন, দেখলেই বোঝা যাবে। এটার প্রাইসটা হচ্ছে আপনার 31,490 টাকা, 21% ডিসকাউন্ট দিলে আসবে আপনার 24,900 টাকা। 24,900 টাকা এই চমৎকার একটা ফ্রিজ পেয়ে যাবে, এবং ঢাকার বাইরে যারা এই ফ্রিজটা ইউজ করতে চান তারা তার সাথে আর 1,000 টাকা যোগ করলেই 25,900 টাকায় আপনি আপনার বাড়িতে এই ফ্রিজটি পেয়ে যাবেন, এবং ফ্রিজটি হাতে পাওয়ার পরে আপনি টাকা দিয়ে দিবেন। হ্যাঁ, অবিয়াসলি অবিয়াসলি সেটা ঢাকা হলো, ঢাকার বাইরে হলো, ঢাকার বাইরে শুধু ক্যারিং খরচ যেটা আছে ঢাকার বাইরে থেকে যারা নেবে শুধু ক্যারিং খরচটা যেটা বুকিং দিতে লাগে সেটা আমাকে দিয়ে দিতে হবে। ওকে, তারপরে আমরা কি দেখব? তারপর আমরা এই সেম মডেলের 2A3 যেটা বলেছিলাম GDEL, আর এটা হলো GDX। GDX টা কি এই যে এখানে কালো বিট লাগানো এটাকে বলে GDX, রাইট? এই যে কালো বিটটার জন্য এটা GDX, এটা প্রাইসটা একটু কম কারণ এটা গ্লাসটা একটু কম লেগেছে, এটা গ্লাসটা কম লেগেছে, রাইট? এটার জন্য আসলে কি ভাই আমি বিজনেস করতে আসি, লুকোচুরির কোনো কিছু নাই, আমি একদম খুলে কথা বলতে পছন্দ করি, আমি এটা বলে দিই দর্শক এটা পছন্দ করে। অনেকে বলবে যে এইটা 2A3 GDX, ওটা 2A3 GDX, আপনি যেটা নেওয়া নেন প্রাইস সেমই ধরে রাখবে, তখন আপনি যদি এটা নেন তাহলে আপনি ঠকে গেলেন, ওটা নিলে আপনি ঠকবেন না, এটা না মানে আপনি একটা পিছন মডেলটা পেলেন, বাস এইটাই। আপনার 32,690 টাকা, এটা 21% ডিসকাউন্ট দিলে আসবে 26,000 টাকা পেয়ে যাচ্ছে। এই যে এইটা হচ্ছে চমৎকার একটা, এটা কত সালের মডেল? এটা একদম এই কালার এই মডেল এগুলো হলো অ্যারোগোনিক অ্যারোগোনিক ডিজাইন, অ্যারোগোনিক লাইট, এগুলো 2022 মডেল, আর এই কালারগুলো এগুলো একদম নতুন আসছে। আমি খুলে দেখি, এটা কিন্তু আসলে দেখতে মনে হচ্ছে ছোট, আসলে ভিতরে কিন্তু অনেক স্পেস, বিশাল জায়গা এখানে। এটা আবার ডিপেও কিন্তু এই যে এগুলো আছে, আর এগুলো অনেকে চায় কি যে না এগুলো হলে ডিপটা মনে হয় ছোট হয়ে যাবে, আপনি এগুলো ইজিলি রিমুভ করে রাখা যায়, এগুলো খুলে রাখা যায়, ইউজ করতে পারবেন। এটাও তো 50-50, ডিপটাও প্রচুর জায়গা, রাইট? ডিপটা প্রচুর জায়গা, একটা সময় ছিল ডিপ মানে ছোট জায়গা থাকতো, এখন এটা এইটা এমনি সেফটি হিসেবে কত সেফটি হবে? এটা সেফটি যদি কনভার্ট করে তাহলে এটা আসবে 17 সেফটি, আর লিটারে যদি কনভার্ট করে তাহলে এখানে তো লিটার দেওয়া আছে, গ্রোস 312 আর নেট 290, এটার প্রাইস কিরকম পড়বে? এটা এটার প্রাইসটা হচ্ছে আপনার 44,490 টাকা, 21% ডিসকাউন্ট দিলে আসবে 35,000 টাকা, 35,000 টাকা পড়বে। তারপর আমরা যেটা দেখবো এটা হলো 3X7 GDEL মডেল। আসলে আমি আরেকটু বলে দিই, আসলে আমার কাছে যেগুলো আছে এগুলোই যে শেষ তা কিন্তু না, এটার মধ্যে আপনার এই কালারটা পছন্দ না, এটার মধ্যে এই কালারটা পছন্দ বা এই কালারটা পছন্দ আপনি আমাকে বলবেন, আমি দেওয়ার ট্রাই করবো। মানে এগুলোর মধ্যে তো অনেক কালার, হ্যাঁ হ্যাঁ রাইট, এটাই বললাম যে আসলে এগুলোর মধ্যে অনেক, যেমন এখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইন ছাড়াও এই মডেলে অন্য কালারও আছে, হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, সেগুলো তো ওয়েব পেজে দেয়া আছে, ওয়েব পেজে আছে বা আমার কাছে আছে, আবার অনেক কিছু কিছু আছে আমার কাছে আছে ওয়েব পেজেই নেই, অনেক আছে ওয়েব পেজে আছে আমার কাছে নেই, এরকম মানে মিলিয়ে ঝিলিয়ে আমার কাছে আছে। এরকম প্লেন চিন্তা করে যে আমি সেটাও নিতে পারবে, একদম কোন সোয়ার একটা কালার ফুল ফুল নিব না, সেগুলোও এই ডিজাইনের মধ্যে সম্ভব, হ্যাঁ সম্ভব সম্ভব। পরিবার তাদের জন্য এইটা খুবই ভালো, আর মানে আলাদা করে ডিপ ফ্রিজ কেনার প্রয়োজন হবে না, একটা ফ্রিজেই কিন্তু চমৎকার সব কাজ হয়ে যাবে, চমৎকার। এইটার প্রাইস কিরকম পড়বে?
এটার প্রাইসটা হচ্ছে আপনার 43,990 টাকা। আসলে এটা এটা প্রাইস থেকে কিন্তু এটা প্রাইসটা কম, শুধু এই ডিজাইনটার কারণে, ডিজাইনটার কারণে আমি ফার্স্টে যেহেতু বলেছি দামের কিছুটা ভেরিয়েশন আছে। সো এটার প্রাইসটা হলো 43,990 টাকা, এটা 21% ডিসকাউন্ট দিলে আসবে 34,800 টাকা। আমি দেখাবো আপনাদের। আর এটা হলো 50-50 মডেলের, আমি খুলে দেখাই। এই ফ্রিজটা কিন্তু আসলে এগুলা থেকে অনেক লম্বা, এই ফ্রিজটা কিন্তু এগুলা থেকে ছোট ফ্রিজ। এটা আর এগুলা অনেকে বলে কি ভাইয়া এগুলা ছুটে যাচ্ছে কেন, এগুলো দেখেন আমি আপনাকে দেখাই, এগুলো রিমুভ হয়। অনেক সময় কি হয় ভিতরে অনেক জীবাণু চলে যায় বা পানি টানি চলে গেলে অনেকদিন থাকলে একটা ব্যাড স্মেল আসে। সো আপনি এটা মুভ করে আপনি এখান থেকে পরিষ্কার করতে পারবেন। আবার এই যে দেখেন এটা গার্ড আছে, এই গার্ডে আপনি প্রেস করলে এটা সবটাই এটাও এটাও আর এগুলো তো আপনি ইজিলি রিমুভ করতে পারবেন। এটা প্রাইস 40,290 টাকা, 21% ডিসকাউন্ট দিলে আসবে 32,500 টাকা। মানে কেউ ভালো করে দেখলেই বুঝতে পারবে আসলে এটা থেকে এটা ছোট। আবার লিটার এখানে তো মানে লিটার দেওয়াই আছে, লিটার দেয়া আছে, এটা দেখে আপনি সেটা দেখে কম্প্রোমাইজ করে আপনি করতে পারবেন। এটার প্রাইসটা কিরকম পড়ে? এটা এটার প্রাইসটা হলো আপনার 38,990 টাকা, 21% ডিসকাউন্ট দিলে আসবে 30,900 টাকা। 30,900 টাকা পড়বে এইটা। এটা হলো আপনার 3B00GD EL মডেল ইনভার্টার টেকনোলজি। এখন পর্যন্ত আমরা ইনভার্টার কোনো ফ্রিজ দেখি নাই। ইনভার্টারটা আসলে কি, এই যে দেখেন ইনভার্টার, এখানে আল্ট্রা এনার্জি সেভার, 5-star এনার্জি রেটিং, BSTMI অনুমোদিত, এগুলা আসলে কি সবটাই BSTMI অনুমোদিত, এটা লিখে দিয়েছে। মানে এটা মানে যেই কালারটা, এই কালারটা একদম নতুন আসছে, এটার মধ্যে আর একটা কালার আছে ফুলের মধ্যে নিতে চায় সেটাও আছে। ইনভার্টারটা আসলে কি, ইনভার্টারটা আসলে কি, এটা হলো আপনার কি বিদ্যুৎ বিলটা অনেক কম আসবে, অ্যাজ লাইক আপনার অন্যান্য ফ্রিজ থেকে আপনার 50-100 টাকার মতো বিদ্যুৎ বিল কম আসবে, বিদ্যুৎ বিল কম আসবে। রাইট, এইটার ফ্যাসিলিটি শুধু এইটাই, অনেকে ভাবে কি যে আসলে এইটা দিয়েছে এই জন্য স্টেবিলাইজার ইউজ করতে হয় না, এটা কিছু না। এটা যদি কেউ বলে তাহলে উনি ভুল বলতেছে বা উনি জানে না। আর এটা হলো আপনার শুধু বিদ্যুৎ বিলটা কম আসবে আর কিছু না। আর স্টেবিলাইজার আসলে কাজটা কিভাবে কাজ করে, ইনভার্টারের কাজটা কি, আপনার যেমন নন ইনভার্টারের যে কম্প্রেসার গুলো আছে, এই কম্প্রেসার গুলো খুব ওর ইচ্ছা মতো মুভ করে, মানে এটাকে আপনার কোনো আয়ত্ত নাই। আর এটা যেটা আছে না, এটা অটোমেটিক্যালি মানে ভিতরে কুলিং রেডি হয়ে গেছে, এটা আস্তে 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 ঘুরবে, বিদ্যুৎ বিলটা কম টানবে, আবার ভিতরে কুলিংটা আপনার কমে গেছে, এটা অটোমেটিক্যালি আবার স্পিড মানে ও ওই ভিতরে কুলিংটাকে নির্ভর করে হচ্ছে মানে কম্প্রেসারটার যে মানে রানিং করা, এই কারণে বিদ্যুৎ বিলটা কম আসে। আর এটা দেখেন এটার ভিতরে যে ইনস্টিটিউটটা আছে খুব সুন্দর, মানে নরমালি এরকম ইনস্টিটিউট ফ্রিজে হয় না। দেখেন চমৎকার, এটা তো 50-50 নাকি? 50-50 রাইট, এটাও 50-50 চমৎকার জায়গা। এটা কত সেফটি এটা? এটা 18 সেফটি। আর এগুলার মধ্যে না আরো অনেক ফিচার আছে, আমি বলে দেই। দেখেন এখানে প্রত্যেকটাই লেখা আছে, অনেকে আসলে কি জানেই না আসলে এগুলা কি, ন্যানো হেলকেয়ার আসলে এইটা কি, ন্যানো হেলকেয়ার এন্টি ফার্গেট গ্যাস কিট এটা কি, ভোল্টেজ ডিজাইন যেটা বললাম এটা তো আছে, ন্যানো হেলকেয়ারটা হলো আপনার এটা আমাদের যে এই যে যে প্লাস্টিক গুলো আছে না, এই যে এই প্লাস্টিকটা, এটা এমন একটা কেমিক্যাল দিয়ে ইউজ করছে যেটা আপনার যদি অনেক সময় অদৃশ্যমান জীবাণু আমরা দেখতে পারি না খাবারের মধ্যে থাকে, আমরা যদি এটা এখানে এনে রানি রাখি এটা থেকে যে কুলিংটা দেবে, এই কুলিং এর কারণে ওই খাবারের যে অদৃশ্যমান জীবাণু থাকে এই জীবাণু অটোমেটিকলি ভ্যানিশ করে ফেলে। তো এটা এই জন্য ন্যানো হেলকেয়ার। আর কোনো খাবার রাখলে যে 2-3-4 দিন রাখলে গন্ধ হয়ে যায় ওইটা হবে না, বুঝতে পারছেন? এটা কারণে ন্যানো হেলকেয়ার। আর এই যে যেটা আছে এন্টিক গ্যাস কিট,
এখানে দেখেন লেখা আছে এন্টিক ফারগেট গ্যাস কিট। এটা আসলে কি, এই যে আমরা গ্যাস কিটটা অনেকে ভাবে যে আসলে গ্যাস কিট চিনি না, আমি বলে দিই, সরি অনেকে জানে আবার অনেকে জানে না, আমি বলে দিই যেহেতু আমি এটা বিজনেস করি, বলে দেওয়া দরকার। এটাকে বলে গ্যাস কিট। এটা আসলে কি, পাঁচ বছর সাত বছর ইউজ করার পরে আস্তে আস্তে এটা একটু লুজ লুজ হয়। এটা আবার কি হয়, আপনার লুজ লুজ হয়ে টেনশনের কোনো কারণ নেই, আপনি কুমকুমা গরম পানি দিয়ে জাস্ট লেবু পানি দিয়ে এটাকে আস্তে করে এইভাবে আপনি সুতে একটা কাপড় দিয়ে ডলা দিয়ে দিবেন, এটা আবার একদম ফাস্ট নতুন যেমন নিছেন না এমন এর টাইট হয়ে যাবে, ওরকম টাইট হয়ে যাবে। চমৎকার। এটার প্রাইসটা হচ্ছে আপনার 45,990 টাকা, 21% ডিসকাউন্ট দিলে আসবে 36,900 টাকা। 36,900 টাকা একটা চমৎকার একটা ফ্রিজ, বাহ চমৎকার। এই এটাও তো ইনভার্টার টেকনোলজি। হ্যাঁ, এইটা যেটা আছে এটা ওয়ালটনের হট সেল। এটা দেখেন এখানে টাচ, টাচ সিস্টেমের ফ্রিজ। এটা হলো 3DA GDE HDD। এটা লিটারটা হলো আপনার 348 লিটার, আর নিট হচ্ছে আপনার 333 লিটার। আর অনেকে আসলে কি মানে কনফিউশন থাকে, আমি waltonbg.com এ ঢুকে পাচ্ছি না বা আমি এই করতে পারছি না, এই যে এখানে দেখেন স্ক্যানার আছে, আমাদের দেশে তো চমৎকার ফ্রিজ তৈরি হচ্ছে। আসলে আমি এই ফ্রিজটা যতবারই দেখি আমি আমাদের দেশের প্রতি গর্ব হয় যে ওয়ালটন আমাদের দেশি প্রোডাক্ট এত আপডেট কিভাবে হলো, মানে অনেক ভালো। আর এটা প্রাইসটা হচ্ছে আপনার 49,490 টাকা। এটা আসলে এগুলাতে আমাকেই কোম্পানি 21% ডিসকাউন্ট দেয় না, এই জন্য আমি আসলে এগুলাতে দিতে পারি না। তারপর অবভিয়াসলি এটার জন্য আমাকে কল দিবে, আমি যথেষ্ট পরিমাণে অর্ডার করার ট্রাই করব। তার মানে এইটার ক্ষেত্রে শুধু 21% মানে ডিসকাউন্ট হবে না, একটুখানি আরো মানে কম হবে, কিছুটা কম হবে। সো এটার জন্য আমাকে অবভিয়াসলি আপনার সাথে ফোন করলে আপনি সেটা বলে দিতে পারবেন সেটা কত, সেটা তো মানে 15% এর মতো হবে, আমি কি এরকম নাকি আরো মানে আচ্ছা এরকম হবে, এরকম হবে, ওকে যথেষ্ট 15% এর মতো। এইটা দেখি, এইটা এটাও সেম মডেল, এইটা আর এটা কিন্তু সেম ফ্রিজ, শুধু এটা টাচ না, এটা টাচ, এটা টাচ, এটা টাচ ছাড়া আর সব সেম। এগুলাতে 21%, এটার প্রাইসটা হচ্ছে আপনার 46,990 টাকা, সরি 47,290 টাকা। এটা 21% ডিসকাউন্ট দিলে আসবে 37,500 টাকা। 37,500 টাকা একটা চমৎকার একটা ফ্রিজ। এটা আমি যদি খুলে দেখাই, এটা সেম সাইজের ফ্রিজ, এটা 19 ফিট, এটা 19 ফিট, মডেলও সেম, চমৎকার। এটাও ইনভার্টার, এটা ইনভার্টার, এটা হলো মানে অল্টারনেল ফ্রস্টের মধ্যে আসলে এগুলো কিন্তু সব আমরা ফ্রস্ট ফ্রিজ দেখিয়েছি। আর ফ্রস্ট বলতে কি মানে অনেকে ভাবে যে আসলে ফ্রস্ট বলতে অনেক চাকা চাকা বরফ হবে, আসলে এমন কিছুই কিন্তু না, কারণ এটা গ্যাসটা যেটা আছে এটা R600A গ্যাস, এই গ্যাসটা একটু পাতলা, এই গ্যাসটা আপনার বরফটা হয় একদম তুষারের মতো, আগের দিনে যে বরফ হতো চাকা চাকা ওগুলো কিন্তু হবে না। এই যে সাইড দিয়ে, এই যে আমি দেখাই, এই সাইড দিয়ে যেটা আছে এটা তুষারের মতো বরফ হবে, হাত দিয়ে এরকম ডলা দিলে এটা আবার পড়ে যাবে, পড়ে যাবে, বুঝতে পারছি। হ্যাঁ, মানে তুষার ঝড় যেরকম ওই ওই ওইরকম, আগের তো ফ্রিজে অনেক চাকা বরফ হইতো, সেটা ছুটাইতে গেলে হাতুর বাটার লাগতো, সেটা তো লাগবে না, এটা তো কত ছুটে যাবে। এইটার দাম এটা 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 প্রাইসটা হচ্ছে আপনার 48,990 টাকা। এটা আমরা 21% যদি ডিসকাউন্ট দিই তাহলে এটা রেট আসবে আপনার জায়গা ছোট তো খুলতে দেখাচ্ছি, এটা কত পড়বে, এটা এটা পড়বে আপনার 38,700 টাকা। 38,700, ওকে ওকে ঠিক আছে। আমরা এইটাও তো এটার প্রাইসটা কিরকম, এটা 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 হলো 386, এটা নন ফ্রস্ট একটা ফ্রিজ। এটা দেখেন ভিতরে খুব সুন্দর, খুবই সুন্দর, এটা প্রত্যেকটা ফ্রিজের জন্য, এই যে এটা দেখেন আলাদা চাইল্ড রুম আছে, আর ডিপটার জন্য আলাদা মিটার, নরমালটা চালানোর জন্য আলাদা মিটার, আলাদা মিটার, তারপর আমরা যেটা দেখাবো এটা 2E0 GDX মডেলের ফ্রিজ, আমরা ওখানে দেখে আসছি ইয়ার মডেল, এটা 2E0 GDX মডেল, এটা খুলতে হবে, এমনি বলে জানাই, এটা প্রাইসটা হচ্ছে আপনার
39,290 টাকা, 21% ডিসকাউন্ট দিলে আসবে 31,500 টাকা। এটা যেটা আছে এটাও 20 জিডি এসএইচ মডেলের। এসএইচটা বলতে কি, এই যে ডোরের যে ডিজাইনটা, এই যে ডোরের যে একটা আমি দেখাচ্ছি যে ডোরের এই যে এইটাকে বলে এসএইচ মডেল। এই আর এগুলা যেটা আমি এটাও 20 14 সেপ্টেম্বর আমি খুলে দেখালাম না, এটা সব দেখে আসছি আমরা। তারপর এটার প্রাইসটা হচ্ছে আপনার 40,990 টাকা, এটা আপনার 21% ডিসকাউন্ট দিলে আসবে 32,900 টাকা। সুপ্রিয় ভিউয়ার, এইচআর ইলেকট্রনিক্সের যে ফ্রিজগুলো রয়েছে তাদের অল্প কিছু ফ্রিজ আপনাদেরকে দেখালাম, কারণ সবগুলো ফ্রিজ দেখাতে হলে অনেক সময় লেগে যেত। তাদের কিন্তু অনেক ফ্রিজের কালেকশন রয়েছে। ওয়ালটন যে নিত্য নতুন ফ্রিজগুলো বের করছে, প্রতিটি কালেকশন কিন্তু তাদের কাছে আছে। ছোটোখাটো শোরুমে যেই ফ্রিজগুলো নেই সেগুলোও কিন্তু তাদের কাছে আছে। নিত্য নতুন প্রতিটি ডিজাইন তাদের কাছে রয়েছে, এবং তার একটা বিশাল সুযোগ দিচ্ছে যে আপনি একটা বিশাল অঙ্কের কমিশনে এই ফ্রিজগুলো কিনতে পারেন। আরও বাড়তি সুবিধা যেটা পাচ্ছেন সেটি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। সুপ্রিয় ভিউয়ার, যারা ফ্রিজ কেনার কথা ভাবছেন তাহলে আর দেরি করবেন না, স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে এখনই কল করুন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন, কারণ এই শোরুমে আমাদের সাবস্ক্রাইবার যারা তাদের জন্য একটি বাড়তি সুযোগ থাকবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।